আসসালামু আলাইকুম সবাইকে আবারো ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো যে যেখানে থেকে ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন আপনারা আমার নতুন ভিডিওটা, যদি ভালো লেগে যায় একটা লাইক দিতে বলবেন না। গার্ডেনে ঢোকার পথে যদি এই ধরনের ছোট ছোট কিছু ফুল চোখে পড়ে তাহলে তো মনটাই অনেক ভালো হয়ে যায় আর দিনটাও অনেক ভালো কাটে। তবে ফুল সবারই অনেক ভালো লাগার একটা জিনিস। আর দেখতে পাচ্ছেন একে একে আমি কিছু মিষ্টি কুমড়া এখানে রেখেছি, এই কুমড়াগুলার উপরেই আজকে আমার ভিডিওটা রেডি করা। যেহেতু সামারে আমি অনেক গার্ডেনে ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন, ফাইনালি আমি কতটা কুমড়া পাকিয়েছি বাসায় নিয়ে এসেছি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করাটা খুবই দরকার। তো আমার মিষ্টি কুমড়া গাছের উপরে আমি আগে দুইটা ভিডিও দিয়েছিলাম, আর সময়ের ব্যস্ততার কারণে আর রিসেন্টলি খুব একটা দিতে পারি নাই। তো এরই মধ্যে তো আমার গাছপালা প্রায় সব কিছুই শেষের দিকে যেহেতু উইন্টার চলে আসছে। এখন যে আমি আপনাদেরকে গাছটা দেখাচ্ছি, কুমড়াগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে আমার সেপ্টেম্বর মাসে যখন দ্বিতীয়বারের মতো আমার গাছে মিষ্টি কুমড়া আবার আসে। প্রথমবার এসেছিল একটা বক্সে দুইটা, আর একটা বক্সে এসেছিল দুইটা, মোট চারটা কুমড়া এসেছিল। তো আমি কুমড়াগুলোকে না কেটে একদমই রেখে দিয়েছি পাকানোর জন্য, কারণ পরে যখন কুমড়াগুলো আসে ওগুলো পাকানো যায় না, শীত চলে আসে তাই। তো আমার প্রথমের কুমড়াগুলো সবগুলোই পেকেছে আলহামদুলিল্লাহ, ভিডিওটা আর একটু আগালে আপনারা দেখতে পারবেন। যে ছোট কুমড়াগুলো দেখিয়েছিলাম সেগুলো দেখেন কি সুন্দর বড় হয়েছে। এই ভিডিওটা আমি করেছি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে যখন কুমড়াগুলো এই ধরনের হয়েছে। মোট আমার গাছে 16 থেকে 17টা কুমড়া আমি পেরেছি ছোট বড় মিলিয়ে। তো প্রথম দিকটা যেহেতু কম এসেছে, পরে ছোট ছোট অনেক এসেছে, আমি কিছু ছোট খেয়েছি, আমার ফ্রেন্ডদেরকে দিয়েছি, আবার কিছু নষ্ট হয়ে গেছে। আমি দুইটা বক্সে এভাবে কুমড়া লাগিয়েছি, দুইটা বক্স থেকেই অনেকগুলো কুমড়াও আমি খেয়েছি। কুমড়াগুলো দেখুন সবুজ সুন্দর দেখতে, খেতেও খুবই মিষ্টি, খুবই মজার। যারা আমার ফ্রেন্ডরা খেয়েছে সবাই খুবই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তো আমিও চেষ্টা করেছি সবাইকে শেয়ার করে খেতে। এই যে দেখতেছেন এই কুমড়াগুলো প্রায় সবই পাকার পথে, কিছুটা সবুজ থাকবে কালার, আর কিছুটা একদম পেকে লাল হয়ে উপরে সাদা প্রলেপ পড়ে যাবে। তো সেই অবস্থায় আমি সবগুলোই পেরে নিব, তবে আমি অপেক্ষা করব অক্টোবরের একদম লাস্ট পর্যন্ত। এই যে দেখুন এই কুমড়াগুলো একদমই রেডি হয়ে গেছে, বাসা নেবার উপযুক্ত হয়ে গেছে। একদিকে আমার পাকা কুমড়ো, আরেকদিকে হচ্ছে কাঁচা কুমড়া। আসলে একদমই অক্টোবরের শেষ পর্যন্ত এই কুমড়াগুলো সবসময় প্রতি বছর থাকে, কিছু কাঁচা কিছু পাকা। পাকাগুলো একটু একটু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ হলো প্রথমে যে কুমড়াগুলো দেখেছিলাম সেগুলোই পেকেছে, আর কিছু কিছু আমি হারভেস্ট করেছি কয়েকবারে। একবারে যেহেতু সব কিছু হারভেস্ট করে নিয়ে আসলে বাসায় খাওয়া বা দেওয়া রাখা সব কিছু কষ্ট হয়ে যায়, যখন যে কুমড়াটা পেকেছে আমি সেটাকে বাসায় পেরে নিয়ে এসেছি। এর জন্য আমি তুহিনের সাহায্য নিয়েছি, ওকে ছাড়া আসলে এগুলো পেরে নিয়ে আসাটা কষ্ট হয়ে যায়। যদিও ও সিজনে শুধু একবারই কুমড়া পাড়ার সময়ই আমার সাথে গার্ডেনে যাবে, আর কখনোই যায় না। তো আমার বাচ্চারাও যায়, ওরাও এনজয় করে আমার সাথে সবজি পাড়তে।
He already dead. Laughing in. এই মিষ্টি কুমড়াগুলো একদমই যখন প্রথম এসেছে সেই কুমড়াগুলো আমি একদমই এগুলো ধরি নাই রেখে দিয়েছি এরপরে যখন আমি একটু আগে বলেছি সেপ্টেম্বরে অনেক কুমড়া এসেছে আবার মাঝে মাঝে কিছু ছোট কুমড়ো আমি খেয়েছি কচি তো ওইগুলো আমি রেখে দেওয়াতে দেখুন একদম পেকে উপরে একটা সাদা পড়লে পড়ে গেছে এটা আসলে বেস্ট টাইম পাড়ার জন্য এভাবে আমি যখন বাসায় রেখে দিব তখন আমার এটা 6 মাসও কিছু হবে না নষ্ট হবে না এক বক্স থেকে আমি তিনটা কুমড়া পেরেছি যেটা কিনা একদম প্রথমে হয়েছে পাকা মাঝখানে আরো পেরে খেয়েছে আবার লাস্টের দিকে আমি তিনটা কুমড়া পারবো সেটাও দেখাবো আপনাদের সাথে যারা সব সময় আমার গার্ডেনের ভিডিওগুলো দেখে আমাকে অনেক সাপোর্ট করেছেন আর অন্যান্য ভিডিওগুলো দেখেও সাপোর্ট করেছেন কমেন্টস করেছেন সব সময় পাশে থেকেছেন আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল পাম্পকিন ওয়াও হাউ মেনি আর এই মিষ্টি কুমড়াগুলো আমি গত দুই দিন আগে কেটে নিয়ে এসেছি এটা আমার ফাইনাল কাটা কারণ এরপরে গাছে আর কোনো কুমড়া থাকবে না দেখুন গাছগুলোও মরে গেছে যদি আরও এক থেকে দুই সপ্তাহ বেঁচে থাকবে কিছুই হবে না কিন্তু আমি ঠান্ডার ভয়ে আর গার্ডেনে যাব না তাই নিয়ে এসেছি সব কিছু কেটে তো দেখুন এটা পেকে গেছে কিছুদিন রেখে খাওয়া যাবে একদমই কচি না আবার একদমই অবার পাকে নাই যেটা কিনা একদম হলুদ হয়ে উপরে সাদা প্রলেপ পড়েছে যেটা আমি অনেক দিন রাখতে পারবো আলবিরা কাম পামকিন সি আরেকটা আছে যে পাকছে পুরো ওই যে এটা ডাটি ভাঙে ফেলো এখন আর গাছ থাকার কোনো দরকার নেই ফেলাই দিবে ফেলাই দিবে না 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 ধরছি না নষ্ট করে ফেলো এই গো টু এটা সবুজ একদম কচি আজকের মতো এই ছিল আমার এই বছরের লাস্ট বিগ হারভেস্ট তো মিষ্টি কুমড়া বিগ হারভেস্ট আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত কারণ একসাথে এতগুলো মিষ্টি কুমড়া আমি রেডি করে আপনাদের কাছে শেয়ার করতে পারবো আসলে ভাবি নাই সবই আল্লাহর দেওয়া শুকর আলহামদুলিল্লাহ যে এতগুলা কুমড়া আমি খেয়েছি মোট আমি 16টার মতো কুমড়া পেরেছি খেয়েছি আবার বাসায় এভাবে রেখেছি সবকটা কুমড়ার সাইজই এরকম বড় ছিল কিছু কিছু ছোট আমি খেয়েছি ইচ্ছা করে কচি তো এই যে দেখতে পাচ্ছেন সবুজ দুইটা আর মাঝখানেরটা আমি নিয়ে এসেছি একদমই লাস্টে অক্টোবরে বলেছি আর আগেরগুলো পেরেছিলাম আগে তো আগেরগুলো আমি পরে খাবো যেহেতু পেকে গেছে একদম আর সবুজগুলো আগে খেয়ে ফেলার চেষ্টা করবো আর এখান থেকেও কিছু ফ্রেন্ডদেরকে দেবার চেষ্টা করব যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না যারা নতুন আছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ সবাইকে